হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা গুগল প্লে পারচেসের প্রবলেম এর সলভের ভিডিও নিয়ে। তো তোমরা যারা গুগল প্লেতে পারচেস করো, তোমরা যারা গেমে টপ আপ কিনবা কোনো কিছু কিনো, তাহলে তোমাদের যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো। এই সমস্যার সমাধান আমি মাত্র 2 মিনিটে তোমাদেরকে করে দিব। দেখতে পাচ্ছ আমি একটা জিনিস পারচেস করতে যাচ্ছি, এখানে প্রসেসিং হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের যে এই ইরোর যেই ইমেজটা আছে সেটা তোমাদেরকে দেখাবে। আর দেখতে পাচ্ছ এখানে কি একটা লেখা আসছে, মানে এখানে আমাকে বলতেছে কোনো একটা ডকুমেন্টস দেওয়ার জন্য, আর এখানে একটা ফর্মের সাইট দেওয়া আছে। তো এখানে অনেক ইউটিউবার এটাকে অনেকভাবে সমাধান করার চেষ্টা করছে। তো এখানে যে ফর্মের লিঙ্কটা আছে এখানে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, অনেক ঝামেলা আছে। তো আমি এত ঝামেলার দিক দিয়ে যাব না। তো আমরা যদি এই ফর্মের মাধ্যমে আমরা প্রবলেমটা সমাধান করতে চাই তাহলে প্রায় 24 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা মাত্র 2 মিনিটের মধ্যে এটা আনলক করে তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমরাও কিন্তু এটা আনলক করতে পারবা। তো বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং যে ঘন্টার আইকনটা আছে না সেটাতে ক্লিক করে অল এ ক্লিক করে দিও, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইজ, এই প্রবলেমটার সমাধান করতে হলে তোমাদেরকে জাস্ট একটা ভিসা কার্ড তোমাদের প্লে স্টোরে অ্যাড করতে হবে, তাহলে এই সমস্যাটা আর কখনো আসবে না। তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যে ভিসা কার্ডটা সেটা তোমরা অ্যাড করে নিও। তো এখানে তোমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কার্ডটা এভাবে কপি করে নিবা। তো এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে কপি করে দিতে পারো। তো এখানে আমি চলে আসলাম প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট তোমাদের যে 3 লাইন অপশনটা আছে সেটাতে ক্লিক করবা এবং যে পেমেন্ট মেথডটা আছে সেটাতে ক্লিক করবা। এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এটাতে তোমরা ক্লিক করবা। তো এটাতে ক্লিক করার পর আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না তোমাদেরটা দেখা যাবে কারণ এটা রেকর্ড হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক, বাট আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। এখানে তোমাদের ভিসা কার্ড লেখা থাকবে, সেটাতে ক্লিক করে তোমাদের কার্ড নাম্বারটা পেস্ট করে দেবা। এখন যেটা করতে হবে তোমাদেরকে, এটা এই যে কোডটা আছে সেটা তোমাদেরকে নিতে হবে, যেটা হচ্ছে যে এক্সপায়ার ডেট। তো এই ডেটটাও তোমাদেরকে এক্সপায়ার ডেটের জায়গায় বসায় দিতে হবে। তো দেখতে পাচ্ছ এক্সপায়ার ডেট এবং যে সিবিবি নাম্বারটা আছে সেটাও তোমরা বসাতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্ল্যাক স্ক্রিন তোমরা কিছুই দেখতে পারবা না। তো যাই হোক, এটা তোমরা দেখলে বুঝতে পারবে আর কি। তো এটা স্ক্রিনশটও নেওয়া যায় না, তো আমি তোমাদেরকে না হয় স্ক্রিনশট দিয়ে দেখাইতাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসাইতেছি। তো এখানে প্লে স্টোরে গিয়ে আমি সেই জায়গাটাই বসাচ্ছি যে জায়গাটায় আসলে এক্সপায়ার ডেট লেখাটা আছে এবং কি সিবিবি নাম্বারটা আছে সেটা আমি ঠিকমতোভাবে বসিয়ে দিচ্ছি। এবং সিবিবি নাম্বারটা আমি টাইপ করে বসিয়ে দিলাম, এটা আমার মুখস্থ হয়ে গেছে। তো এখানে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলে এই কার্ডটা কিন্তু আমার যেই এটা আছে এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ পেমেন্ট মেথডে আমার ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেলো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমার ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেলো। এখন কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা সমাধান হয়ে গেছে। তো এখন আমি জাস্ট গেমের মধ্যে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রবলেমটা এখন আসে কি না। সো গাইজ, চলে আসলাম আমি ফ্রি ফায়ার গেমের ভিতরে। তোমরা যে কোনো গেমের ভিতরে এই সমস্যাটা হতে পারে এবং একবার সমাধান হয়ে গেলে তোমরা যে কোনো গেমের যে কোনো কিছুই কিন্তু পারচেস করতে পারবে, তারপরে আর কোনো সমস্যা হবে না। তো এখন দেখতে পাচ্ছ এই যে লোডিং হচ্ছে এখানে আমার পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, এই সমস্যাটা শুধুমাত্র দেখা দেয় যারা এক দুইবার, মানে একদিনে 2-3 বার পারচেস করতে চায়, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। আর একবার এই ভিসা কার্ডটা অ্যাড করে নিলে তোমাদের আর সমস্যাটা কখনো হবে না। দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আর এখানে আমার লেভেল আপ 5টা আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে আমি পারচেসটা করে নিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।